মিয়ানমার সীমান্তের সবশেষ পরিস্থিতি জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সুমন। সুমন, মিয়ানমারে এখন সীমান্ত এলাকায় সার্বিক পরিস্থিতি কি হচ্ছে একটু জানাবেন আমাদেরকে। সার্বিক পরিস্থিতি আজকে সারা দিনই খুবই উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এবং সীমান্তের মানুষজন তারা নিরাপদ আশ্রয়ে চলে আসছে এবং বেশিরভাগ মানুষ চলে আসছে, তবে সবগুলো মানুষ আসেনি এখনো পর্যন্ত। তারা তাদের অবস্থানটা তারা নির্ণয় করছেন এবং তারা ফলো করছেন, তারা সব সময় যে সেখানে যে মুহুর মুহুর যে গুলি আসছে এবং সীমান্তের কয়েকজন লোক ইতিমধ্যে গুলিবিদ্ধ হয়েছে, তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এমন তথ্য আমরা পাচ্ছি। এবং সীমান্তের প্রতিনিয়ত আজকে সারা দিন কিন্তু ইতিপূর্বেকার যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে আজকেই সবচেয়ে বেশি গোলাগুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে আজকে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ খবর সেটি হলো 40 জনের মতো মিয়ানমারের যে সামরিক জান্তা তারা কিন্তু বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সেখানে যে বিদ্রোহী গোষ্ঠীদের গুলির মুখে তারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়, এর মধ্যে বেশ কয়েকজন আছে গুলিবিদ্ধ অবস্থায়। তাদেরকে বাংলাদেশ মানবিক আশ্রয় দিয়ে বাংলাদেশের লোকজন তাদেরকে প্রথমে বাড়িঘরে আশ্রয় দেয় কুনারপাড়া সীমান্তে ঘুমধুমের মধ্যে, এরপরে তাদেরকে বিজিবির হাতে তুলে দেওয়া হয় এবং বিজিবি তাদেরকে একটি ক্যাম্পের মধ্যে এখন রেখেছে। যারা আহত আছে তাদেরকে বিজিবির নিরাপত্তায় তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাংলাদেশের মধ্যে এমন একটি মানবিকভাবে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, অথচ স্থানীয় লোকজন বলছেন বাংলাদেশে যদি বাংলাদেশের কোনো বাহিনী মিয়ানমারে এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে কিন্তু তাদেরকে আশ্রয় দিত না, এমনটিও তারা বলছেন। তো সব মিলিয়ে উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে ক্যাম্পের মধ্যে। এখন রোহিঙ্গা ক্যাম্পগুলো স্থিতিশীল অবস্থার মধ্যে আছে, সেখানে কোনো উত্তেজনা নাই। তবে ক্যাম্পে যারা বাসিন্দা আছে তারা বলছে সেদেশে যদি এই গোলাগুলির অবস্থা স্বাভাবিক হয় এই বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারাও কিন্তু সুযোগ সুবিধা পাওয়ার পরে তারা নিজ দেশে ফিরে যাবে, মিয়ানমারে ফিরে যাবে, এমনটাও আমরা রোহিঙ্গা ক্যাম্প থেকে তথ্যগুলো পাচ্ছি। তাছাড়া বাংলাদেশের যে সীমান্ত রয়েছে ঘুমধুম তুমরু এবং পুরো সেন্ট মার্টিন পর্যন্ত যে সীমানাটা রয়েছে নাপ্রদি হয়ে, পুরো সীমানার মধ্যে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীরা নিয়োজিত আছে, তারা কঠোর অবস্থানে আছে। এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে তারা সতর্ক অবস্থানে আছে। পাশাপাশি কক্সবাজার থেকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এই যে বার্তাটি দেওয়া হচ্ছে, এখানে যে গুলি ছোড়া হচ্ছে, গুলির খোসা এসে পড়ছে এবং মর্টার সেল এসে পড়ছে, সেই বিষয়গুলো নিয়েও বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ করা হচ্ছে বলে আমরা জেনেছি বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে। তাছাড়া সীমান্ত পরিস্থিতি এখনো পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি রয়েছে, সেই পর্যন্ত আমরা মিয়ানমারের যে বাংলাদেশের যে সীমানা রয়েছে সেই সীমানায় আছি। এখন পর্যন্ত যে 40 জনের মতো যে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদেরকে বাংলাদেশের বর্ডার গার্ড আশ্রিত অবস্থায় রেখেছে। এই ছিল আমার কাছে কক্সবাজারের এবং বান্দরবনের তুমরু ঘুমধুম এবং কুনারপাড়া সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আপডেট নিয়ে আপনার সাথে আবারও যুক্ত হব, দেশবাসীকে আবারও আমরা কক্সবাজার বান্দরবন সীমান্তের খবর জানাবো। সাবরিনা, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সুমন, আপনাকে ধন্যবাদ।